বহুদিন পর আবার শাশ্বত এবং চান্দ্রেয়ীকে দেখলাম একটা মাখোমাখো সম্পর্কে, আই মিন একটা মুভিতে। তিয়াশা বলে একটি মুভির প্রিমিয়ারে পৌঁছে গেছিলাম আমরা, যেখানে শাশ্বত, চান্দ্রেয়ী এবং একটি ছোট্ট বাচ্চা ছেলে অসাধারণ অ্যাক্টিং করে গেল। দেখে নেবো সেই ছবির প্রিমিয়ারে কিছু শর্টস। তিয়াশা ছবির প্রিমিয়ারে পৌঁছেছি, না মানে ইনফ্যাক্ট যখনই আমি অপুদার নাম আর চান্দ্রেয়ীর নাম শুনলাম, আমি নিজে ডিরেক্টরকে বলেছিলাম যে বস এই ছবিটা কিন্তু আমি দেখতে যাব। তিয়াশা দেখতেই পাচ্ছ, একটা বাচ্চাও বসে আছে, ওর নামটা কি সেটা আমি জেনে ডেফিনেটলি তোমাদের বলবো, কারণ এখনও তো ছবিটা দেখা হয়নি, সবে তো হলে পৌঁছালাম, একটু ভেতরে ঢুকতে দাও। তিয়াশা ছবির প্রিমিয়ারে পেয়ে গেলাম তিয়াশার ডিরেক্টরকে অনিমেষ দা। ও একটা ছবি তৈরি করবে বলছিল, যে আমরা একটা ছবি প্রডিউস করতে চাই, সো দ্যাট অনিমেষ দা কিছু গল্প ভাবা যাক। ও দুটো লাইন আমায় বলেছিল, তো বলছি এ ধরনের সম্পর্কের গল্প আমি করতে চাই, যেটা হয়তো তার মধ্যে একটি বাচ্চা থাকবে। আরও একটা প্রশ্ন করব, মানে শাশ্বতদা এখন মোটামুটি যা ছুটছেন তাই শোনা, মানে ওনাকে ওনার পেছনে, ওনার ক্যারেক্টারাইজেশনের পেছনে কি এটা কোনো চিন্তাভাবনা মাথায় ছিল? শাশ্বতকে নিয়েই ভাবনা আমার এই গল্পটা, মানে এই মানুষটাকে, মানে শাশ্বতকে খুব লার্জার দ্যান লাইফ বলে না লোকেরা, হিরো না অথচ একটি ক্যারেক্টার যেটা আমার পাশের বাড়ির লোক মনে হবে, এবং একটা মিডল ক্লাস ক্যারেক্টার আমি চেয়েছিলাম। তুই সারাক্ষণ ওদের নিয়ে এত কনসার্ন থাকিস কেন? দশ বছরের শিখরটা আলগা হয়ে গেছে তো। হাস থেকে আমার কাজের চাপ একদম কমে গেল, চাকরিটা গেছে। তোজোর তো ফিউচার বলে একটা কিছু আছে না, নেই প্র্যাকটিক্যাল তৈরি করতে চাই ওকে, জিনিয়াস নয়। তুমি অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট চরিত্রে অভিনয় করছিলে, মানে একটা রোম্যান্টিক চরিত্র, কেমন লাগলো? না ভালো রিপোর্ট তো পাচ্ছি, মানে অনেকেই বলছেন যে অনেকদিন পরে ফুল ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি হয়েছে। আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি, মেয়েকেও সঙ্গে এনেছি, গল্পটা ভালো, অভিনয় নিয়ে আমি আমার কিছু বলা উচিত নয়, গান ভালো, গল্প ভালো, এত কিছু ভালো, এত ভালো রিপোর্ট পাচ্ছি, আশা করি ফলটাও ভালো হবে। তিয়াশা ছবিতে পেয়ে গেলাম চান্দ্রেয়ীকে। চান্দ্রেয়ী অনেকদিন পরে তোমাকে বোধহয় একটা ফ্যামিলি ড্রামাতে দেখা গেল, মানে একটা পারিবারিক ছবি, কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। আসলে ছবিটাতে অভিনয় করাকালীনই আমার ভালো লেগেছিল, তার অনেকগুলো কারণ। এক হচ্ছে রিলেশনশিপের উপরে, অথচ খুব সিম্পল একটা স্টোরি, সেরকম খুব রেয়ার, এটা খুবই সিম্পলভাবে সিম্পল রিলেশনশিপের সিম্পল প্রবলেমস। কিন্তু আবার আরেকটা কারণ হচ্ছে আমি আর্যের চরিত্র অভিনয় করেছি, সেটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। তো আমি ওয়ার্কশপ করেছি, হোমওয়ার্ক করেছি, আমি গানও গেয়েছি এই ছবিতে, তো সব মিলিয়ে একটা খুবই ইন্টারেস্টিং আর এক্সাইটিং ব্যাপার ছিল। স্কুল থেকে নিয়ে এসছো তুমি? এছাড়া আমার তো কোনো ওয়ে আউট ছিল না, রাস্তায় নামিয়ে ছাড়লাম। আমরা কোথায় যাচ্ছি? সুদীপ তো এখন তোর পাস্ট। যারা এরকম ভাবে ঘুরে বেড়ায় তাদের কি বলে জানিস? কিন্তু যার যাওয়ার থাকে সে তো চলেই যায়। সোহম, এটা কি তোমার প্রথম ছবি? এটা না, আরো অনেক করেছি কিন্তু এটা প্রথম প্রিমিয়ার। প্রথম প্রিমিয়ারে এসেছো, তারপর কেমন লাগলো এই ছবিটা করে? ছবিটা করে দারুণ লেগেছে, তারপর সিনেমাটা দেখেও দারুণ লেগেছে। ভিজা ভিজা ভোর ভালো লাগা, ভালো লাগা তোমাকে পাওয়া। এই ছবির গানের কথা বলতে গেলে একটি গান গেয়েছে রূপঙ্কর, একটি অন্বেষা, একটা সুনিধি চৌহান, আর খুব ইম্পর্টেন্টলি চান্দ্রেয়ীর একটা রবীন্দ্রসঙ্গীত আছে, আর কায়ার একটা গান আছে।